ধরা পড়ব কি ছত্তিশগড়ের চালাকি না ট্রিব্যুনাল টিম কু ভ্রমিত করিবারে সফল হব ছত্তিশগড়। ওড়িশার মহানদীর স্থিতি যাঞ্চ করিব ট্রিব্যুনাল টিম। এথর কহিবে না চুপ রহিবে রাজ্য সরকার। মহানদী কু মা কহি সাবত মার আচরণ করুথিবা বিজেডি সরকার র 23 বর্ষর পুরুষার্থ অভাবরু ফাইদা নেউছি পড়োশী ছত্তিশগড়, যাহার ফল আপনার আখি সামনারে। ছত্তিশগড় পটে লহড়ি মারুছি পানি, ওড়িশা পটে শুখিলা। ট্রিব্যুনাল টিম ছত্তিশগড়ে দুইটি পর্যায়ে যাঞ্চ বেড়ে সত ধরা পড়িযা ভয়ে ব্যারেজ গেট খোলিদেলা ছত্তিশগড়। এবে ওড়িশা আসুচন্তি ছত্তিশগড় টিম। মে 20-28 মধ্যে ওড়িশার মহানদীর অববাহিকা অঞ্চল দুইটি পর্যায়ে পরিদর্শন করবে টিম। বড় প্রশ্ন, ট্রিব্যুনাল ক্ষেত্র পরিদর্শনর ওড়িশা কু মিলিব তো ন্যায়? ট্রিব্যুনাল কু ভ্রমিত করিবা পাইঁ ছত্তিশগড়ের যে এই কার্য ইয়াকু মধ্য আমি নাপসন্দ করছু। আমি কহিবাকু চাহু 2013-16 ভিতরে অন্যায় ভাবরে বেআইন ভাবরে যে বন্ধ ব্যারেজ আনিকট সবু মহানদী উপরে হয়েছি তাহা যুক্তিসঙ্গত নুহ, তাহা বেআইন। এবং ওড়িশার রাজ্য সরকার যাহা করিবা কথা মহানদীর সুরক্ষা পাই তাহা করি নাহান্তি। কুয়াড়ে গলা গ্রিন মহানদী মিশন, কুয়াড়ে গলা মহানদী উপরে 7টি ব্যারেজ। ভিজিটটা ডেফিনেটলি বহুত লেট হয়ে গলা, বট স্টিল যদি আমি আজির সিচুয়েশন কু দেখিবা, যদি ওড়িশার গোটে সাময়িক প্রসঙ্গ কু যদি দেখিবা, তাহলে রাইট টাইম রে সেমানে ভিজিট করছন্তি। বর্তমান গোটে পরিস্থিতি দেখিবে, একচুয়ালি যেতবেলে গ্রীষ্ম ঋতুরে পানির অভাব রহুছি নন মনসুন সিজন রে, সে সময়রে আসলে কেতে পানি আসুছি। আলোচনা কু মনা কলে ওড়িশা সরকার, এবে ট্রিব্যুনাল রে গড়ি চালিছি সময়। ছত্তিশগড় পরে ওড়িশার স্থিতি পরখিবে ট্রিব্যুনাল, যাহাকু নেই তেজিছি রাজ্য রাজনীতি। বিরোধী বিজেপি কহিছি সরকার জানিশুনি মহানদী বিবাদর সমাধান করিবাকু চাহান্তি নাহিঁ, লক্ষ্য কেবল রাজনীতি করি নির্বাচন জিতিবা। সেইপরি ট্রিব্যুনালরু অন্তরীণ নির্দেশ কেবে আসিব সরকারকু প্রশ্ন করিছি কংগ্রেস, যাহার জবাব রখিছি বিজেডি। ট্রিব্যুনাল ভলি এক কথাকু নেইছন্তি, যাহা পদ্ম ঘুঞ্চি ঘুঞ্চি গলা ভলিয়া যাউছি, তেণু সে যেতিকি সময় লাগিব আপোষ আলোচনা দ্বারা যে কথা সমাধান হওয়ার কথা তাকে কলে না, সে সময় দেখন্তু নির্বাচন সময়ে মহানদী কু নেই আন্দোলন কলে, তারপরে কুয়াড়ে গলা আন্দোলন, কাই বন্ধ হয়ে গলা আন্দোলন করুলে নির্বাচন জিতিবা পে। যে ট্রিব্যুনাল রে আজ পর্যন্ত যে কেস চালিছি, গোটে ইন্টারিম অর্ডার বি আনি পার কথা যেটা আনি পারলে না, এবং চুপ হয়ে করে বসছন্তি। দুই দুইটা কমিটি মধ্যে গঠন হলো, আজ পর্যন্ত গোটে মিটিং বি বসি পারলা না, খালি ঘোষণা উপরে ঘোষণা যে করি করে যাচ্ছেন, এবং 4.5 কোটি লোককে ওড়িশাবাসী যে ভুয়া বলুছেন, এতে সম্পূর্ণ ভাবে বিজেপি দায়ী। আমার যে ক্লেম অছি, আমার যা হক অছি, ন্যায্য অছি মহানদী উপরে, বিজেপি তাকু সে দেলা নাই এবং কংগ্রেস মধ্যে তাকু সহযোগ করু নাই। ছত্তিশগড়ের চালাকি পরে 5 বর্ষ তলে খোদ রাজ্য সরকার বর্ষা দিনে সমুদ্রকু বহি যাওথিবা মহানদীর 52% জলর সুরক্ষা পাই মাস্টার প্ল্যান আরম্ভ করিথিলে। মহানদী তলমুণ্ডরে 7 ব্যারেজ পাই রখিথিলে প্রস্তাব, হেলে বাস্তবতা হেলা ব্যারেজ তো দূরের কথা, এথিপাই স্থান নিরূপণ বি হইনি। তবে মহানদী কু নেই রাজ্য সরকারক আভিমুখ্য উপরে বড় প্রশ্ন, কেন্দ্র সরকারক আলোচনা প্রস্তাব কু কাহিকি গ্রহণ কলে নাহি রাজ্য সরকার, কাহিকি ট্রিব্যুনাল পাই চি ধরিলে, কেবল মহানদী তলমুণ্ডরে বাস্তব রূপ নেব প্রস্তাবিত ব্যারেজ। ঝারসুগুড়ার রবিনারায়ণ সাহু, সম্বলপুর শুভশ্রী বারিক, ভুবনেশ্বর প্রদীপ্ত মহাপাত্র এবং স্বপ্নাঞ্জলি মহান্তিঙ্ক রিপোর্ট, অর্গস নিউজ।